একই ওয়েব সিরিজের শ্যুট করতে গিয়ে মনোমালিন্য, সেখান থেকে বিবাদ। ক্যামিলিয়া প্রোডাকশন এবং রুদ্রনীল ঘোষের ওয়ার্কশপ প্রোডাকশনস প্রযোজিত মাতঙ্গির শ্যুটে বিবাদে জড়িয়েছিলেন সোহিনী সরকার এবং ত্রিনা সাহা। তারপর থেকেই নাকি মুখ দেখা দেখি বন্ধ দুই নায়িকার। শোনা গিয়েছে সোহিনীর ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট ও হেয়ার স্টাইলিস্টের দল রয়েছে। হঠাৎ ত্রিনাও সোহিনীর মতো সুযোগ সুবিধা দাবি করে বসেন, সেখান থেকেই বিরোধের সূত্রপাত। ত্রিনার আচরণ নিয়ে শুরু হয় কথা। বিরোধের দ্বিতীয় অধ্যায় শুরু হয় যখন সোহিনী নাকি একটি মেসেজ করেন আর্টিস্টদের গ্রুপে। সূত্রের খবর, সোহিনী সেখানে দাবি করেন তিনি 2018 সাল থেকে ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট, হেয়ার স্টাইলিস্ট ও ভ্যান পেয়ে আসছেন, অপেক্ষা করলে সকলেই বিশেষ বন্দোবস্ত পেয়ে যাবেন। তবে তিনি কারো নাম না করলেও বিষয়টি বিশেষ ভালোভাবে নেননি ত্রিনা, অপমানিত বোধ করে সেট ছাড়েন তিনি। শোনা যাচ্ছে ত্রিনার অংশের অনেকটা শ্যুট হয়ে গেলেও সেই সিরিজে আর তাকে দেখা যাবে না। অভিনেত্রী বিবাদ মিটিয়ে নিতে চাইলেও নাকি রাজি নন নির্মাতারা, তার পরিবর্তে সেই চরিত্রে অভিনয় করতে পারেন অন্য এক জনপ্রিয় অভিনেত্রী। তবে এই গুঞ্জনে সিলমোহর বসেনি এখনও। বিষয়টি নিয়ে যদিও ত্রিনা এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেননি, তবে তার পোস্ট করা একটি ভিডিও নিয়ে ইতিমধ্যেই জল্পনা মাথাছাড়া দিয়ে উঠেছে। কি দেখা গিয়েছে সেই ভিডিওতে? আপাতত খুবই সাধারণ একটি ভিডিও পোস্ট করেছেন ত্রিনা। দেখা যাচ্ছে রাস্তার ধারের একটি দোকানে দাঁড়িয়ে গরম গরম জিলিপি খাচ্ছেন ত্রিনা। ডায়েটের কড়া ছক থেকে বেরিয়ে এই ফাঁকে বেশ ভালোই লাগছে তার। কিন্তু এতে বিতর্ক কোথায়? যা দেখা যাচ্ছে তাতে কোনো বিতর্ক নেই। তবে এই ভিডিওর সঙ্গেই একটি অডিও জুড়ে দিয়েছেন ত্রিনা, সেখানেই খানিক বিতর্কের আভাস পেয়েছেন তার অনুরাগীরা। সেই অডিওতে শোনা যাচ্ছে, তোমার পরিশ্রমটা কেউ দেখবে না, কিন্তু সবাই দোষ দিতে চলে আসবে। ভালো কিছু না করতে পারলে সকলে তোমার খুঁত ধরবে, কিন্তু যদি ভালো কিছু ঘটে যায় সবাই বলবে ভাগ্যের জন্য হয়েছে। পৃথিবী একটা সোজা নিয়ম বোঝে, যার ক্ষমতা আছে পৃথিবী তাদের সঙ্গেই চলে। অনেকেই মনে করছেন সাম্প্রতিক সময়ের বিতর্কের জবাব এই ভিডিওর মাধ্যমে আকার ইঙ্গিতে জবাব দিয়েছেন ত্রিনা। তবে সত্যিই কি তাই? এই বিষয়ে এখনই কিছু বলছেন না ত্রিনা।